আপনার নাম? আমার নাম তপনচন্দ্র দাস, বাড়ি কনজোড়া হাটকলায়, লাস্ট পূজায় আর কি কনজোড়ায়। যে ওরা কি দেখলেন, কি দেখলেন আপনি? এখন সকালবেলা আমি কাজের থেকে আসলাম, আসার পরে দেখলাম ওরা টোটো ভাড়া করে রকি রকি ফকি কি জনি ফনি নাম বললো, তো ওরা কুত্তা খুঁজে বেড়াচ্ছে। তো এখন আবার আমি 7টা বাজি আছে আসলাম বাড়িতে, এই 8টা 9টার সময় আসলো, আর আবার রকি জনি খুঁজতে খুঁজতে আবার কুত্তা নিয়ে খুঁজতে খুঁজতে আবার আসলো। ওদের লোকগুলোকে দেখে আমারও একটু খারাপ লাগলো, যে একটা জিনিস পুষতে গেলে তার উপরে যে কি যে একটা মায়া মমতা থাকে যায় না, ওটা নিজেরই একটা একটু ইয়ে লাগে যায়। একটা বাড়িতে জিনিস একটা জিনিস যদি হারিয়ে যায় তো মনে একটু খারাপ লাগে খুব, যে একটা আমার বাড়িতে কী একটা জিনিস হারাই গেলো বা একটা কী হলো। নিজের সন্তানের মতন জিনিস, একটা জিনিস বলতে গেলে একটা নিজের সন্তানের মতন একটা জিনিস একটা মায়া চলে আসে। কষ্ট হচ্ছে আপনার? কষ্ট হচ্ছে একটা, কেন আমি ছাগল পাগল যেগুলো জিনিস আমি ভালোবাসি না, আমি ভালোবাসাই একটা জীবের উপরে ভালোবাসা একটা থাকে একটা। কী মনে হচ্ছে, কী বলবেন ঈশ্বরকে, কী বলবেন? এখন ঈশ্বরকে বলতেছি যেন ওরা ছেলেটার হিসাবে, যেন আমার তো একটা ছোটো ছেলে আছে, কেন এই ছেলেটা যেভাবে মাইকিং করলো, যেন ছেলেটার যেন কুত্তা দুইটা যেন খুঁজে পায়, ওর যেন মনে আসাটা যেন খুব কামনা হয়, যেন ও যেন পাওয়া যায় কুত্তা দুইটা, যেন একটা বলে পাইছে শুনলাম, যে আরও দুইটা পাওয়ার বাকি আছে, এই দুইটা যেন পাওয়া যায় আমি ভগবান আছে সেটাই কামনা করছি, যে ছেলেটার মনে একটা যেন আশাটা পূরণ করে আর কি ভগবান, এটাই আর কি। আপনার নাম? কমল সরকার। কমলবাবু, এখানে একটা গাড়ি করে কিছু নাম ডাক্তারাতে গেলো, দেখলেন আপনি? হ্যাঁ দেখলাম তো। কী দেখলেন, কী বুঝলেন আর কীরকম লাগলো সবটা যদি গুছিয়ে একটু বলেন। কী বলবো, একটা বাচ্চা ছেলে, সে তার বাবার সঙ্গে গাড়ি নিয়ে এসছে রায়গঞ্জ থেকে মেন্দিগ্রাম, এসে শুধু পোষ্য, পোষ্যকে যারা এত ভালোবাসতে পারে আমরা তো ভাবতেই পারি না, যে গাড়ি করে এসে পোষ্যকে খুঁজে বেড়াচ্ছে রাত বিরাত, এখন রাত্রি প্রায় 10টা বাজতে চললো, ওদেরকে নিয়ে সবাই খুঁজে বেড়াচ্ছে, এটা তো এক আশ্চর্য ব্যাপার। আজকে কি মানে এত রাতে এদিকে গ্রামে এসে কোনো কাজের থেকে ফেরার সময় এটা দেখে কি কোনো আত্মতৃপ্তি হচ্ছে? হ্যাঁ, আমি এখানে কাজে আসছিলাম, আমি এখান থেকে ফিরে যাচ্ছি আমার বাড়িতে, আমার বাড়ি রায়গঞ্জ, কিন্তু ওদেরকে দেখে আমি দাঁড়িয়ে দেখলাম ওদের যে আকুতি পশুর প্রতি, ওর যে পশুর প্রতি যে আকুতি, তাতে সত্যি চোখে জল আসার উপযুক্ত, আমরা বাস্তবিক ভালোবাসার একটা নিদর্শন পেলাম। কি প্রার্থনা করবেন আজকে তো ক্রিসমাস, যিশুর কাছে কি প্রার্থনা করবেন? আমি প্রার্থনা একটাই করব, যে ওরা ওদের পোষ্যকে খুঁজে পাক, আর আমাদের ভেতরে যে অন্তরাত্মা আছে সেটার মধ্যে এই প্রেমটা আরো জেগে উঠুক।